আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা আমাদের বন্ধুদেরকে নিয়ে কয়েকজন বন্ধু মিলে মালয়েশিয়াতে ঐতিহ্যবাহী একটা জায়গা যেতেছি। জায়গাটার নাম হচ্ছে বাতুকেভ। মালয়েশিয়াতে যারা আসো তারা অবশ্যই জানো হয়তো বাতুকেভ জায়গাটা অনেক সুন্দর, বিভিন্ন দূর দূরান্ত থেকে পর্যটক আসে ওই জায়গায় ভিড় করে। সো আমরা কয়েকজন বন্ধু মিলে যাইতেছি, বন্ধু বলতে আমার ছোটো ভাই। সো সবাই মিলে যাইতেছি, অনেক মজা হবে, তোমাদেরকেও শেয়ার করবো। চলে আসো ছোটো ভাই, আরে আমরা তিনজন মিলে যাইতেছি। সো সাজিদ, তোমার কি ফিলিংস ওই জায়গায় যাইতেছো যে? সালাম আলাইকুম ভাইরা। আমরা মালয়েশিয়ার ঐতিহ্যবাহী এক সুন্দর জায়গায় যাইতেছি, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। সবার কাছ থেকে শুনছি বাট দেখি নাই, এখন ভাইয়ের উদ্দেশ্যে যাইতেছি। ভাই ভাবলো যে তোমাদের সাথে শেয়ার করে, তাই এইভাবে আমরা যাওয়ার উদ্দেশ্যে আর কি। তো দোয়া করবেন, লেটস গো। ওকে
খায় জলি যে আমরা কবুতরকে খাবার দিলাম খুব ভালো লাগছে সো এখন আমরা উপরে দিকে উঠবো সো এদিকে দেখুন আইয়াটা মূর্তিটা কত সুন্দর অনেক বড় অনেক বড় সো আমরা এখন উপরে দিকে যাইতেছি উপরে দিকে কি আছে সো চলো দেখো সো গাইজ আমরা এখন উপরে অনেক উপরে উপরে দিকে ওঠার চেষ্টা করতেছি সো চলো হ্যালো বন্ধুরা মোটামুটি 75% উঠে গেছি কত নিচে দেখেন কষ্টটা তো উঠছে ঠিক আছে মূর্তিটা মূর্তি নাকি কত বড় দেখেন অনেক বড় ড্রোন উড়াইবার চেষ্টা করতেছি আমরা ড্রোন ফ্লাই দিব ড্রোন ফ্লাই দিয়া সব আপনাদেরকে দেখাবো সো অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর দেখার আপনারা আসবেন জায়গাটা আসেন আমরা অলরেডি এ জায়গায় আসলে তো দুইটা বুঝতে পারলাম অনেক দেশ থেকে অনেক পর্যটকরা আসে দেখা খুব অসাধারণ জায়গাটা আসবেন অবশ্যই এসে দেখা সাথে থাকেন বা দেশেও যারা থাকেন যদি রুচিও হয়েছে বাইরে দেখ ঘোরার তোমার সাথে আসবেন বাতুকের জায়গাটা অসাধারণ জায়গা সো আরো অনেক দেখার বাকি আছে দেখবো দেখার পরে আপনাদেরকে অবশ্যই জানাবো এবং দেখাবো সো ওকে লেটস গো